gonna get pretty hard to hold on. Man versus wild. Actually, shoer wild, Bear Grylls. Bear money, extreme. Jartulona, tini nijei. অনেকে দেখে থাকবেন বিয়ার হঠাৎই অভিযান করতে করতে উদ্ভট কোনো অখাদ্য খেয়ে বসছেন যা আপনার আমার ভাবার বাইরে ভয়ঙ্কর জঙ্গলে সার্ভাইভের জন্য বিয়ার সাপ ব্যাং কেঁচো কি না খেয়েছেন একটা পর্ব খবরের শিরোনাম হয়েছিল যেখানে বিয়ার গ্রিলস অস্ট্রেলিয়ার নর্দার্ন টেরিটরিতে ছিলেন তখন একটি সাপ ধরেন এবং মুখে নিয়ে মেরে ফেলে কাঁচাই খেয়ে নেন সাপটি বিষাক্ত ছিল কিনা সেটি একবারের জন্য না ভেবে তিনি এই কাজটি করেছিলেন বেঁচে থাকতেই প্রাণীর উপর ভরসা করতে হয়েছিল তাকে এভাবেই বিয়ার শিখিয়েছেন কিভাবে হোক মরুভূমির চোরা বালি কিংবা বিপদসংকুল পরিবেশ আবার হোক জনমানবশূন্য আইল্যান্ড সবখানেই সার্ভাইভ করে যেতে হয় কিভাবে জীবন বাঁচিয়ে সমুদ্র পাড়ি দিয়ে গন্তব্যে ফিরে যেতে হয় কিন্তু ছোট্ট করে একটু পেছনের দিকটা বলি এডওয়ার্ড মাইকেল গ্রিলস ওরফে বিয়ার গ্রিলস কিন্তু ব্রিটিশ সেনাবাহিনীর স্পেশাল ফোর্সে ছিলেন কারা কারা জানতেন কমেন্ট করে জানাবেন অবশ্যই যা বলছিলাম কাজের সূত্রে ট্রেনিংয়ের সময় দুর্ঘটনায় মেরুদণ্ডের তিনটি হাড় ভেঙে যায় বিয়ারের ডাক্তারদের কথায় তিনি আর কখনো হাঁটতে পারবেন না অবসর নিতে হলো সেনাবাহিনী থেকে তবে ওই যে শোতে যেভাবে আমাদের শিখিয়েছেন সার্ভাইভ করতে হবে তেমনি নিজের ব্যক্তিজীবনেও সার্ভাইভ করে গেছেন হাল না ছেড়ে সুস্থ হয়ে অভিযানে বেরিয়ে পড়েছেন মাত্র 23 বছর বয়সে হিমালয় জয় করেন যুক্ত হলেন ম্যান ভার্সেস ওয়াইল্ডের সাথে 11 মিটার দীর্ঘ নৌকায় উত্তর আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়েছিলেন এই দুঃসাহসিক অভিযাত্রী বিয়ার গ্রিলসের কথা বলছি কি মনে হয় তিনি এতটুকুতেই ক্ষান্ত হয়ে গেছেন না তিনি 7600 মিটার ওপরে একটি ওপেন এয়ার ডিনার করে রেকর্ড করেছেন জানেন বিয়ার কেন এসবে ভয় পায় না তিনি বিশ্বাস করেন দুটি জিনিস দিয়েই সব কিছু জয় করা যায় একটি সেন্স অফ হিউমার আর একটি স্পিরিট তবে বিয়ার গ্রিলসের ইনজুরি লিস্ট প্রচুর এসব অ্যাডভেঞ্চারের সময় কাঁধে হাড়ে কোনোই হাঁটু ভেঙেছেন জঙ্গলের সাপ বাদুর বিচ্ছু এবং মশার কামড়ও খেয়েছেন 2006 সাল থেকে একের পর এক এপিসোডে বিয়ারের কঠিন লড়াই দেখেছেন দর্শক ম্যান ভার্সেস ওয়াইল্ড 200টি দেশে 1.2 বিলিয়নেরও বেশি দর্শকের জনপ্রিয়তা পেয়েছে তার এই শোতে তারই সঙ্গী হয়ে অভিযান করেছিলেন হলিউড এবং বলিউডের বেশ কয়েকজন তারকা কেট উইন্সলেট টেনিস তারকা রজার ফেদেরার মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলিউডের অক্ষয় কুমার রণবীর সিং সহ অনেকেই বিয়ারের সাথে বিয়ারের যাত্রা ভাগ করে নিয়েছিলেন আপনার কোন এপিসোডটি বেশি পছন্দের জানাতে ভুলবেন না